নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলে রেস্টুরেন্টে গেলে আমাদের প্রথমেই চোখ থাকে স্টার্টারের উপর বাড়িতে সময়ের অভাবে বানানোও হয়ে ওঠে না সব সময় নিত্য খাবারের প্রতি বাঙালিদের বরাবরই ঝোঁক একটু বেশি আর ভাজাভুজি বা কাবাব হলে তো আর কথাই নেই এই কাবাব বা টিক্কা খাওয়ার লোভে তাই রেস্টুরেন্টে ছোটেন অনেকেই একঘেয়ে চিকেন পকোড়া খেয়ে বোর হয়ে গেলে বাড়িতেই বানান চট জলদি এই কাবাবটি চিকেনের এই পদই হয়ে উঠতে পারে আপনার প্রিয় স্টার্টার যা আপনি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি এখানে চারশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনগুলো আমি এরকম কিউব করেই কেটেছি এবার এই মাংসগুলো আমি ম্যারিনেট করব এজন্য জন্য দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো নুন হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ ভিনেগার বা লেবুর রস আর এক টেবিল চামচ সাদা তেল তেল ব্যবহার করলে মাংসগুলো সফট থাকবে সব কিছু ভালো করে মাংস সাথে মেখে নেব তারপর মাংসগুলো আমি এভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি এক টেবিল চামচের মতো সাদা তেল গরম করে নিলাম তেল ভালো মতো গরম হয়ে গেছে এখানে পনেরো ষোলটা রসুন আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম গরম তেলে রসুনগুলো এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব এটাই কিন্তু এই রেসিপির মূল উপকরণ বেশ সুন্দর লাল করে রসুনগুলো ভাজা হয়ে গেছে এবারে গ্যাসে ফ্লেম অফ করে রসুনগুলো আমি ঠান্ডা করে নেব এখানে পাঁচ ছয় টেবিল চামচ টক দই আমি জল ঝড়াতে দিয়েছিলাম রেসিপিটিতে জল ঝরানো টক দই বা হাংকারটাই কিন্তু ব্যবহার করতে হবে নিয়ে নিলাম একটা বাটিতে এবারে এর মধ্যে দিচ্ছি আমি এক টেবিল চামচ গুঁড়ো দুধ যদি হাতের কাছে ফ্রেশ ক্রিম থাকে তাহলে ফ্রেশ ক্রিম ব্যবহার করবেন আর যদি আমার মতো না থাকে তাহলে গুঁড়ো দুধটাই নিলেও হবে এর মধ্যে দিচ্ছি একটা কিউব চিজ এটাকে গ্রেট করে নেবো এবারে টক দই গুঁড়ো দুধ আর এই চিজ ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি আর ফ্যাটাতে ফ্যাটাতে কিন্তু চিজটা গলেও যাবে এবারে এর মধ্যে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর একটা যায়ফলে চার ভাগের এক ভাগেরও কম এটাকে আমি গুঁড়ো করে নেব এভাবে গ্রেড করে নিচ্ছি যার ফলে গন্ধটা কিন্তু খুব স্ট্রং তাই খুব বেশি ব্যবহার করা যাবে না ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি টকদের সাথে আর ওদিকে মাংসটা প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে ম্যারিনেট করা এবারে মাংসগুলোকে তুলে আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও ভালো করে মাংসের সাথে এগুলোকে মিশিয়ে নেব তারপর এটাকেও আমি পন থেকে কুড়ি মিনিট রেখে দেব আমি যে রসুনটা ভেজে রেখেছিলাম সেটা দিতে ভুলে গেছি দিয়ে দিলাম মাংসের মধ্যে সব কিছু আবারও মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই দুটো ম্যারিনেশনে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই রেসিপিটার জন্য আধা ঘন্টা হয়ে গেছে কাবাব ম্যারিনেশন কিন্তু খুব ভালো মতো হয়েছে এবার কাবাবগুলো আমরা তৈরি করে নেব আমি এখানে কিছু উডেন স্টিক নিয়েছি এবার স্টিকের মধ্যে মাংসগুলো গেথে দেব তিন পিস বা চার পিস যেমন ইচ্ছা এভাবে গেথে নিতে হবে এভাবে সবগুলো স্টিক প্রথমে রেডি করে নেব কাবাব ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়ে তাতে আমি প্রায় দু টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে তেল গরম হয়ে গেলে স্টিকগুলো এবারে একটা একটা করে আমি বিছিয়ে দিচ্ছি প্রথমে গ্যাসের ফ্লেম আমি হাই রেখে দেব যাতে করে চিকেন থেকে জল বের হতে না পারে তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে এই চিকেনগুলো আমি ভেজে নেব আর দেওয়ার সাথে সাথে চিকেনগুলো কিন্তু রকম না আচার করবেন না নিচের দিকটা হয়ে গেছে এবারে চিকেনগুলোকে আমি উল্টে দিচ্ছি ফ্লেম কিন্তু এখন মিডিয়াম টু লোতে আছে হাই ফ্লেমে ভাজলে মাংস ওপর দিয়ে কালো হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থাকবে এভাবে উল্টে পাল্টে সব দিক দিয়ে চিকেনগুলোকে আমি ভেজে নেব কাবাবগুলো যখন প্রায় হয়ে যাবে তখন আমি ওপর দিয়ে একটু গ্রেটেস্ট চিজ ছড়িয়ে দিচ্ছি এতে করে চিজগুলো গলে গেলে দেখতে তো ভালো লাগবেই খেতেও খুব টেস্টি হবে উল্টে পাল্টে সব দিক দিয়েই লাল করে কাবাবগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তুলে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে এখন ভেজে নেব রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের কাবাব খুবই জুসি ছিল কাবাবগুলো দেখে সেটা বুঝতে পারছেন আর খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল তাই খুব সহজেই ঘরে অল্প চিকেন থাকলে বানিয়ে নিতে পারবেন এই নতুন কাবাবের রেসিপিটি রেসিপি ভালো লাগলে বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন